আজকের ভিডিওতে আমরা পড়ব আমাদের ডেভিড রিকার্ডোর খাজনা তত্ত্বের অনুমতিগুলো সম্পর্কে। অর্থাৎ ডেভিড রিকার্ডো তার খাজনা তত্ত্বে তার এই তত্ত্বগুলো কোন কোন ক্ষেত্রে কার্যকর হবে সেটাও বলে দিয়েছেন। অর্থাৎ এই অবস্থাগুলোতেই কেবলমাত্র খাজনা তত্ত্বটি কার্যকর হতে পারে। আমরা দেখি যে খাজনা তত্ত্বের মধ্যে ডেভিড রিকার্ডো বলেছেন যে খাজনা তত্ত্ব কার্যকর হতে গেলে পূর্ণ প্রতিযোগিতাপূর্ণ অবস্থা থাকতে হবে। অর্থাৎ অর্থব্যবস্থায় একচেটিয়া কোনো বাজার বা ব্যবস্থা থাকা যাবে না, এবং সকল ধরনের প্রতিষ্ঠান যেন সমজাতীয় দ্রব্য কেনা বেচায় পূর্ণ প্রতিযোগিতা করতে পারে এই ধরনের একটি অবস্থা বিদ্যমান থাকতে হবে। তারপর হচ্ছে উৎপাদন ক্ষমতা অনুসারে জমিকে ভাগ করতে হবে। আমরা জানি যে ডেভিড রিকার্ডো উৎপাদন ক্ষমতা অনুসারে জমিকে তিনটি ভাগে ভাগ করেছিলেন, এবং এই তিনটি ভাগ হচ্ছে উর্বর, কম উর্বর এবং নিকৃষ্ট। অর্থাৎ উর্বর জমিতে সবচেয়ে বেশি খাজনা পাওয়া যাবে, কম উর্বর জমিতে তুলনামূলক কম খাজনা, এবং নিকৃষ্ট জমিতে কোনো ধরনের খাজনাই পাওয়া যাবে না। এইভাবে তিনি জমিকে ভাগ করেছিলেন এবং ওই ভাগগুলো অনুসারেই জমিকে চাষ করার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ উর্বর জমিতে সর্বপ্রথম চাষ করতে হবে, কম উর্বর জমিতে দ্বিতীয়ত, এবং নিকৃষ্ট জমিতে সর্বশেষে চাষ করতে হবে। তারপর হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হতে হবে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি হলো যে আমাদের মোট উৎপাদন আস্তে আস্তে বৃদ্ধি পেলেও আমাদের প্রান্তিক উৎপাদন একসময় বৃদ্ধি পেলেও দেখা যাবে যে একসময় এই প্রান্তিক উৎপাদন কমে যাবে। অর্থাৎ প্রান্তিক উৎপাদন একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছানোর পর আস্তে আস্তে তা নিম্নে ধাবিত হবে, এবং একসময় দেখা যাবে যে প্রান্তিক উৎপাদন শূন্য। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম যে এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এটাও কার্যকর হতে হবে। এবং এই বিধি একমাত্র কোথায় কার্যকর হয় বলতে পারো? হ্যাঁ, এই বিধি কার্যকর হয় একমাত্র জমিতে যেটা কিনা আমাদের স্থিতিস্থাপক যোগানের উদাহরণ। অর্থাৎ পৃথিবীতে জমির যোগান যেমন নির্দিষ্ট, সেটাকে আর বাড়ানো বা কমানো কোনোভাবেই সম্ভব নয়। এজন্য আমরা জমিকে বলছি অস্থিতিস্থাপক যোগান। এবং ওই জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হতে হবে। তারপর হচ্ছে খাজনা দামের অন্তর্ভুক্ত হওয়া চলবে না। খাজনা ও দাম এই দুইটি বিষয় একই ধরনের মনে হলেও দুইটি একদম আলাদা। কেননা খাজনা হলো আমার উপকরণ ব্যয়ের মধ্যে পড়ে। যেমন যখন আমি কোনো দ্রব্য উৎপাদন করি, ওই উৎপাদন করার প্রসেস বা কার্যক্রমের মধ্যে আমি যে যে জিনিস বা উপকরণ ব্যবহার করছি তার আমাকে ভাড়া দিতে হচ্ছে বা বিভিন্ন ধরনের সুদ দিতে হচ্ছে, এবং এটাকেই আমরা বলছি খাজনা। আর দাম হলো যখন আমি ওই উৎপাদিত দ্রব্যটি বাজারে বিক্রি করতে যাই, এবং বাজারে বিক্রি করার ফলে আমরা যে একটি বিনিময় মূল্য পাই সেটাকে বলে দাম। এবং খাজনা দামের অন্তর্ভুক্ত হতে পারবে না। অর্থাৎ খাজনার হ্রাস বা বৃদ্ধি দামকে প্রভাবিত করতে পারবে না। এই ছিল ডেভিড রিকার্ডোর তত্ত্বটির অনুমিতিসমূহ, এবং তিনি দেখিয়েছেন যে কেবলমাত্র এই অবস্থায় তার খাজনা তত্ত্বটি কার্যকর হতে পারে। আজকে এই পর্যন্তই। তার খাজনা তত্ত্ব সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানতে পারবো।